একটা নাম জড়িত ছিল, যেখানে বলবো যে আমরা আজকাল কিন্তু বলি যে নারীদের অধিকার দেওয়া, সবুজ বনায়ন করা, সেটা কিন্তু মহাজেদের চিন্তা ছিল। তত্ত্বের সময় কিন্তু অভিভাবক একটা দৃষ্টান্ত, সেখানে কিন্তু সবগুলি পরীক্ষা করা শুনছেন মহিলা সবাই, এটা একটা দৃষ্টান্ত ছিল সারা ভারতবর্ষের ক্ষেত্রে। আমি বলবো এবিপি কলেজের যে সুনাম সেটাকে ধরে রাখার জন্য বর্তমান প্রজন্মে যারা স্টুডেন্টরা আছে, যারা এই কলেজের সঙ্গে যুক্ত আছে, শিক্ষকতার সঙ্গে, তারাও আন্তরিকভাবে চেষ্টা করবেন সুনাম যাতে আরও বৃদ্ধি করা যায়, সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আর আমাদের রাজ্য সরকার চেষ্টা করছেন, এমনকি সারা শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়েছে সারা দেশের সঙ্গে এই রাজ্যেও, গুণগত মান পরিবর্তন হয়েছে, এখন গুণগত শিক্ষাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে, এবং পাশাপাশি এই কলেজকে আরও যাতে সুন্দরভাবে তুলে ধরা যায় সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করা হয়। আমি জানতে পারলাম, আমি জানি আমাদের সরকার যখন এই কলেজটার সার্বিক উন্নয়নের চেষ্টা করছে, পাশাপাশি আমাদের স্মার্ট সিটি প্রকল্পে আপনারা জেনে আনন্দিত হবেন, প্রায় 30 কোটি টাকা বরাদ্দ করা আছে কলেজের এলাকা, কলেজকে উন্নত করার জন্য, কলেজকে ডেভেলপ করার জন্য, পরিবেশকে সুন্দর করার জন্য, কলেজে যাতে আসা যাওয়ার ক্ষেত্রে রাস্তা, আলোর ব্যবস্থা, বিকাশের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, সম্পূর্ণ কলেজকে কলেজের এরিয়াকে ডেভেলপ করা হবে, যাতে পরিবেশ সুন্দর হয়। পরিবেশ সুন্দর থাকলে পড়াশোনা ভালো হবে, সমস্ত কিছু সুন্দরভাবে গ্রহণ করতে পারে। কাজে আমি আলোচনা দীর্ঘদিন করছি না, আজকের এই পদ্মশ্রীর মধ্যে যেগুলি অত আমি জানি যেটা আনুষ্ঠানিক হবে এখনই, যে এখানে আমাদের কলেজের ইতিহাস তুলে ধরা আছে, কলেজের স্মৃতিগুলি থাকবে, পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের নতুন চিন্তা ভাবনাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই এক্সিবিশনের মাধ্যমে। এক্সিবিশন সফল হবে, যার চিন্তা ভাবনাকে সামনে গিয়ে আগামী দিন আমরা চলবো, পাশাপাশি 7 দিনব্যাপী 10 তারিখ অবধি যে প্রোগ্রামগুলি আছে আজকে শুরু হয়েছে এগুলি আন্তরিকভাবে সবাই অংশগ্রহণ করে সফল করার চেষ্টা করবেন এই প্রত্যাশা রেখে এমবিবি কলেজের সুনাম আরও বৃদ্ধি হবে সারা ভারতে, সারা বিশ্বে, কারণ এখান থেকে এমবিবি কলেজ অনেক অনেক কৃতি সন্তান জন্ম দিয়েছে, শিক্ষা দিয়েছে, শিক্ষাটা গ্রহণ করেছে, যারা বিশ্বের বিভিন্ন পেশায় এখনও নিযুক্ত আছে, আমাদের রাষ্ট্রের কাজে, এই রাজ্যের কাজে, রাজ্যের উন্নয়নে, রাষ্ট্রের উন্নয়নে, এবং বিদেশেও আমাদের দেশের হয়ে সুনাম অর্জন করছেন আমাদের এই বিদ্যালয়ের, বিশ্ববিদ্যালয়ের, এই মহাবিদ্যালয়ের যারা স্টুডেন্টরা আছেন, এরাকে বিশেষ করে এমবিবি কলেজের অনেক কৃতি সন্তান আছেন যারা রাজ্যের মানকে অনেক দূর বিশ্ব দরবারে নিয়ে গেছেন। কাজে আমি সকলেকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই মুহূর্তে অনুষ্ঠানে আমি এমবিবি কলেজের স্টুডেন্ট হিসাবে আমি আসতে পেরে আমি জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ করার জন্য, সুযোগ দেওয়ার জন্য কিছু বলার। আমি প্রথমেই বলবো যে আজকে আমার জীবনে একটা গর্বের দিন, যে কলেজে আমি পড়াশোনা করেছি সেই কলেজে আজকে অর্থপূর্ণ উৎস পালন করা হচ্ছে। আজকে সকালে যে র্যালিটা হয়েছে আজকে এই 75তম উদযাপন উপলক্ষে, এটা এত ভালো লেগেছে। আমি এই প্রস্তুতি আলোচনা হয়েছিল, যেটা প্রস্তুতি কমিটি করা হয়েছিল, কোর কমিটি করা হয়েছিল, বিভিন্ন সাব কমিটি করা হয়েছিল এই প্রোগ্রামকে সফল করার জন্য, তো আমি বলব পুরোটাই অত্যন্ত সফল হয়েছে। এবং আমাদের আলোচনার সময় মাননীয় মন্ত্রী সহ শিক্ষামন্ত্রী যারা আছেন তারা বিভিন্ন সময় আলোচনা যখন করেছেন, আমাদের মধ্যে আশঙ্কা ছিল কত সংখ্যক পার্টিসিপেন্ট থাকবে। আমার মনে হয় যে আজকে আমাদের ধারণার বাইরে এখানে আজকে হাজির হয়েছে, মানে এই কলেজকে কতটা ভালোবাসেন, যারা কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, যারা পড়াশোনা করেন কলেজে এখন বা অধ্যাপনা করছেন, যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, অধ্যাপিকারা আছেন, তারা কিন্তু কলেজকে কতটা ভালোবাসেন আজকের এই প্রথম দিনে প্রথম অনুষ্ঠানে বোঝা গেছে তাদের উপস্থিতিতে। তো আমি আশা করব আগামী এই কয়টা দিন 10 তারিখ অবধি যে যতগুলি কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলি সফল হবে এবং সকলের উপস্থিতি, সকলের অংশগ্রহণ আন্তরিকভাবে থাকবে আমার বিশ্বাস। এমবিবি কলেজ একটা, এখানে বলেছেন বক্তারা, একটা প্রাচীনতম কলেজ, শুধু রাজ্যে নয় সারা উত্তরবঙ্গের ভারতবর্ষের কাছে একটা পরিচিতি নাম আমাদের এই এমবিবি কলেজ, এটা একটা গর্বের কলেজ। এখানে বলেছেন মিতবাবু যে পর্যটকের জায়গাটা, এখন যখন আমাদের আত্মীয় স্বজন পরিজন বাইরের থেকে আসেন বা বন্ধু বান্ধবরা, তখন কিন্তু আমরা আগরতলা বা রাজ্যের যে সকল দ্রষ্টব্য স্থানগুলি দেখানোর চেষ্টা করি তার মধ্যে এমবিবি কলেজ কিন্তু আমাদের মধ্যে থাকে, ওনারই বলে আছে, মানে তারা জানেন যে এমবিবি কলেজটা দেখার জায়গা এবং এটা একটা পরিচিতি নাম। এই কারণে আমি বলবো এর সঙ্গে রাজন্য স্মৃতি বিজড়িত ইতিহাস জড়িত আছে। এমবিবি কলেজ আমাদের মহারাজা বিদ্যপ্রসাদ যখন এই রাজ্যে বিদ্যাপত্র নিশ্চিত করেছিলেন তখন এই এরিয়াটা থেকে জগরিমোড়া, গান্ধী
গার্ড সহ এই এলাকার যে জায়গা বিশ্বন্ত ধলেশ্বরকে নিয়ে একটা আপনার বিদ্যাপত্তনের জায়গা তৈরি করেছিলেন, যখন এখানে সমস্ত শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত সমস্ত প্রতিষ্ঠানগুলি এই এরিয়াতে থাকবে। যদি সবগুলি এখনো আসেনি, কিন্তু আমরা বলবো যে মহারাজ যে চিন্তা করেছেন যে রূপকার আমাদের রাজ্যে বিক্রম মানিক বাহাদুর ওনার যে চিন্তা ভাবনা ছিল তার অনেকটাই কিন্তু সফল হয়েছে আমি বলবো। আর বিশেষ করে এবিবি কলেজ তৎকালীন সময় আমাদের এই সঙ্গীত কলেজে অত্যন্ত উদ্যোগন অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পাঁচ মিনিটের অনুষ্ঠান, আজকের দ্বিতীয় অনুষ্ঠান যেটা আনুষ্ঠানিকভাবে যাচ্ছে যে প্রদর্শনী অ্যাপ্লিকেশন, তাতে উপস্থিত থাকছেন আমাদের বন্ধু Sharma, Director, Department of Higher Education, Government of Tripura, for this special event as হাতে নিয়েছি রেডি। আমাদের টোটালি পাঁচজন রেডি প্রোগ্রামের মধ্যে আমরা টোটাল 15টা প্রোগ্রাম হাতে নিয়েছি, এর মধ্যে এখন আমরা সেকেন্ড প্রোগ্রাম রাজ্য এবং বহিরাজ্যের চিকিৎসকদের এক নির্ভরযোগ্য ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হল। আপনি এবং আপনার পরিবারের চিকিৎসা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে মেডিসিন, সুগার, গ্যাস্ট্রোলজি, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, নাক, কান, গলা, প্রসূতি ও স্ত্রী রোগ, শিশু, অর্থোপেডিক, চর্ম, সার্জারি, মানসিক রোগ, ব্রেন স্ট্রোক, স্পন্ডিলাইটিস, বিভিন্ন ব্যথা, আর্থ্রাইটিস ইত্যাদি রোগের জন্য রাজ্য এবং বহিরাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ পেয়ে যাবেন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে। এছাড়া বহিরাজ্যে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্টরাও এখন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের শ্রীবাস্তা ফিজিওথেরাপি সেন্টারে রোগী দেখছেন। উন্নত মানের চিকিৎসা জনিত সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বার, ত্রিপুরা মেডিকেল কলেজ রোড, আগরতলা। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9774691921 অথবা 7005313939। আমরাই আপনাদেরকে উন্নত পরিষেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ। কি গো বলো, আজ অফিসে লেট হয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, চলে এসো। সবার খাবারের পছন্দ ভিন্ন হলেও রান্নার পছন্দ কিন্তু একটাই। এই তোমার না দেরি হচ্ছে? আজ অফিস বন্ধ। কেন? এই যে কি সুগন্ধ! বিভিন্ন মাপের পাউচ প্যাকেট এবং বোতলে এখন রাজ্যের সব প্রান্তে পাওয়া যায় খাঁটি এজি মার্কা রানী ব্র্যান্ড কচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। রানী সর্ষের তেল, তুমি সত্যিই ধন্য।